কিভাবে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে লেভেল ম্যাচ করবেন সেটা সম্পর্কে আলোচনা করব। তো তাহলে আমরা সহজে ফেসবুক অ্যাপে চলে যাই, এরপর ফেসবুক মেনুতে চলে আসি, তারপরে আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এই যে উপরের দিকে আপনার লেভেল শো হবে, তো সিম অন লেভেলে চলে যাই। তাহলে এই যে নিচের দিকে এখানে আপনার কারেন্ট লেভেল শো করবে, নিচের দিকে আসলে আমরা লেভেল ওয়ান দেখতে পাবো। তো লেভেল ওয়ানে দুইটা ক্রাইটেরিয়া আছে বা তিনটা স্টেপ আছে। প্রথম, আপনার পেজ অথবা প্রোফাইলে আপনি কী ধরনের সার্ভিস প্রোভাইড করবেন সেটা সম্পর্কে আলোচনা করবেন আপনার অ্যাবাউট সেকশনে। তারপর বেসিক টুলগুলো প্রয়োজন অনুযায়ী অন অফ করে দেবেন। 3, পেজ অথবা প্রোফাইলে সেটিংগুলো করে নেওয়া, যেমন পেজে ফোন নাম্বার, ইমেল, ঠিকানা সব প্রয়োজনীয় তথ্যগুলো বসিয়ে দেবেন, তাহলে আপনার লেভেল ওয়ান কমপ্লিট হয়ে যাবে। এরপরে লেভেল টুতে আপনি 4 স্টেপ পাবেন। প্রথম, এবার আপনি অ্যাডভান্স টুলগুলো আনলক করবেন, তার প্রয়োজন অনুযায়ী সেগুলো ব্যবহার করবেন। আর মোর অ্যাচিভমেন্টে গেলে রিলে টুলগুলো দেখতে পাবেন। আর আপনার রিলে 100 পাবলিক প্লে অথবা ভিউ হতে হবে। এরপর 3 অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে তখন লেভেল টু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা আসি লেভেল 3। লেভেল 3 আসলে আপনাকে প্রথমত 1000 ফলোয়ার গেন করতে হবে, অ্যাক্টিভ ফলোয়ার হতে হবে। এরপরে সেকেন্ড, স্টার্ট সেট আপ করতে হবে। এটা পাওয়ার জন্য আপনার পেজে অথবা অ্যাকাউন্টে 1000 অ্যাক্টিভ ফলোয়ার, 60 অথবা 2 থাকতে হবে। আপনার ডেলে 1000 প্লে হতে হবে, প্লে অথবা ভিউ হতে হবে, সে অ্যাকাউন্টে 10 পোস্ট থাকতে হবে। তাহলে আপনার ফেসবুক পেজ অথবা আইডির লেভেল ম্যাক্স হয়ে যাবে।